অসমত কেনেকুৱা ধৰণৰ ব্যৱসায় চলিব, আহিব লগা দিনত অসমত কেনেকুৱা ধৰণৰ ব্যৱসায় চলিব সেই বিষয়ে জনাবলৈ আজি আপোনালোকৰ আগত ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিছোঁ। আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পায় চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি যাবলৈ নাপাহৰিব। ছাবস্ক্ৰাইব কৰি গ'লে মই এটা উৎসাহ পাওঁ আকৌ এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'বিলাক আপোনালোকৰ আগত প্ৰস্তুত কৰি দিবলৈ। আজি ভিডিঅ'টো আপোনালোকক জনাবলৈ বিচাৰিছোঁ যে কেনেকুৱা ধৰণৰ ব্যৱসায় কৰিলে অসমত চলিব, ভৱিষ্যতে আমি লছ নোহোৱাকৈ ব্যৱসায় এটা কেনেদৰে চলাই যাব। আপোনালোকক মই এটা চিন্তাহে দিব বিচাৰিছোঁ, যিটো চিন্তাৰ জৰিয়তে আপোনালোকে ব্যৱসায়ৰ কথা চিন্তা কৰিব পাৰিব। এই ভিডিঅ'টো চোৱাৰ লগে লগে আপোনালোকৰ মনত কিবা এটা ষ্ট্ৰাইক কৰিব, সেই কথাটো আপোনালোকৰ মনলৈ আহিব, সেই আইডিয়াটো লৈ আপোনালোকে কাম কৰিব পাৰিব। জাষ্ট এনেকুৱা নহয় যে মই যিটো কৈছোঁ আপোনালোকে সেইটোৱে কৰিব লাগিব। ব্যৱসায়বিলাক এনেকুৱা হ'ল যিবিলাক ধৰি লওক এনেকুৱা ধৰণৰ এটা ব্যৱসায় হ'ব লাগে যিটো ব্যৱসায়ত মানে পটককৈ লছ হৈ যায়। এনেকুৱা ধৰণৰ প্ৰডাক্ট আছে কিছুমান যিবিলাক প্ৰডাক্টত মানে লংগিডিভিটিটো বহুত, সেইখিনি বিষয়ৰ ওপৰত ষ্টাডি কৰি মই কেইটামান আপোনালোকক স্পেচিফিক কেইটামান চেক্টৰৰ কথা ক'ম। যিকেইটা চেক্টৰত যদি আজি আপোনালোকে কাম কৰে অনাগত আহিব লগা ভৱিষ্যতৰ দিনত খুব ধুনীয়া আপোনালোকে ব্যৱসায় আগবাঢ়িব পাৰিব খুব কম টকালৈ। মই কেতিয়াও নকওঁ যে আপোনালোকে খুব ডাঙৰকৈ চেটআপ এটা কৰি লৈ আপোনালোকে বস্তুবিলাক আৰম্ভ কৰক। আপোনালোকে সদায় সকলো বস্তু কম টকালৈ আৰম্ভ কৰক, লাহে 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 বস্তুটো গ্ৰ' হ'ব দিয়ক। এটা অৰ্গেনিক গ্ৰ'থ আহক, যিটো গ্ৰ'থত আপোনালোকে ব্যৱসায়টো ছাষ্টেইন কৰিব, লং ৰাণৰ কাৰণে চলিব পাৰিব। প্ৰথম যদি মই ক'বলৈ যাওঁ, এতিয়া সকলোতে দেখা যায় চব সকলোৱে নিজে কিবা এটা কৰিম বুলি ভাবি থাকে। কোনোবাই চেণ্ডেল বনাইছে, কোনোবাই চাবোন বনাইছে, কোনোবাই ধূপ বনাইছে, বহুত তেনেকুৱা বস্তু আছে, কোনোবাই মিঠাতেল বনাইছে, বহুত কিবা কিবি বস্তু মানে মানুহে লাগি আছে, নিজে চেষ্টা কৰি আছে। সেইটো সঁচাকৈ ভাল লাগে। এতিয়া আপুনি কি কৰিব ব্যৱসায় হিচাপে, আপুনি নিজৰ ব্যৱসায়টো কথা যিহেতু পাতি আছোঁ আমি, আপোনালোকে কি কৰিব, ৰ মেটেৰিয়েলৰ বিজনেছটো আটাইতকৈ এতিয়া যদি চাই আটাইতকৈ ব্লুমিং চেক্টৰ হ'ল ৰ মেটেৰিয়েল। এতিয়া যদি মই কওঁ মানুহে কাম ব্যৱসায়ৰ লগত কাম ব্যৱসায় কৰিবলৈ আগবাঢ়িছে, যদি মই কওঁ 20% মানুহে ব্যৱসায়ৰ কথা ভাবিছে আৰু অনাগত ভৱিষ্যত দিনত আৰু মানুহে ভৱিষ্যতৰ মানুহে আৰু মানুহে মানে ব্যৱসায়ৰ কথা ভাবি যাব। চ' এতিয়া যদি আপুনি ৰ মেটেৰিয়েল চেক্টৰটোত সোমাই যাব পাৰে একদম কমকৈ, বহুতে কৰি আছে কিন্তু আপোনালোকে যদি লক্ষ্য কৰে মই নিজে দেখিছোঁ বহুত মানুহে কৰি আছে। কি কৰিছে, বাহিৰৰ পৰা ৰ মেটেৰিয়েলটো কিনি আনে, ৰ মেটেৰিয়েল ধৰি লওক ধূপ বনোৱাই বা চাবোন বনোৱাই ৰ মেটেৰিয়েলটো তেওঁলোকে কিনি আনিছে। বিভিন্ন ধৰণৰ আছে, মই জাষ্ট এই চিম্পলি এই দুটা কথা কৈছোঁ। তো তেওঁলোকে কিনি আনি তেওঁলোকে কি কৈছে, এটা মাৰ্জিন খাইছে। ধৰি লওক এইটো মেটেৰিয়েল চাবোন বনায়, এই মেটেৰিয়েল চাবোন বনোৱা মেটেৰিয়েলটো তেওঁলোকে 100 টকাত কিনি আনিছে, আনি ইয়াতে 120 টকাত বিকি আছে। একেবাৰে মানে আপুনি অনলাইনতে পায় বস্তুটো, কিন্তু কি হয় আমাৰ মানুহখিনিয়ে এই বস্তুটো অনলাইনলি অৰ্ডাৰ দিব জনা নাই। চ' তেওঁলোকে কি কৰিছে, সেই চেক্টৰত সোমাই গৈছে। বহুত মানুহ আছে তেনেকুৱা মানুহ মই দেখি আছোঁ, আপোনালোকে মোৰ ভিডিঅ'বিলাকতো দেখিব চাগে, তেওঁলোকে এনেকুৱা বস্তুৰ ব্যৱসায় কথা মই আগতে কৈছোঁ। কিন্তু মই আজি আপোনালোকক এই ভিডিঅ'টো জৰিয়তে জনাইছোঁ যে আপোনালোকো এই চেক্টৰত লাহে লাহে একদম কম টকালৈ, যিহেতু তেওঁলোকে অলৰেডি এষ্টাব্লিছ কৰিলে, আপোনালোকে কি কৰিব লাগিব, লাহে লাহে কমকৈ বস্তুবিলাক আনি নিজৰ এটা আপোনালোকে মাৰ্কেট বনাব লাগিব। সেই মাৰ্কেটটো বনোৱাৰ পিছত আপোনালোকে কিন্তু এই মানে ৰ মেটেৰিয়েলৰ ব্যৱসায়টো কেতিয়াও আপুনি লছত নপৰে, কাৰণ সেইফালে যদি বস্তুৰ দাম বাঢ়ি যায় আপুনি এইফালে নিজে আনিবহে, আপুনি মাজত এজন জাষ্ট এজন ব্ৰকাৰ, আপুনি দোকান হয় যিখন দোকানত সেইফালৰ পৰা বস্তু আনিছে আপুনি বাহিৰৰ পৰা, আনি আপোনাৰ তাত ষ্টক কৰিছে, তাত একদম লিমিটেড এমাউণ্টৰ ষ্টক কৰিছে, আকৌ এইফালে বিকিছে, এইফালে দাম বাঢ়িলে আপোনাৰতো দাম বঢ়াই দিলে, আপুনি এইফালে দাম বাঢ়ি যাব। আপুনি আল্টিমেট কাষ্টমাৰটো নহয়, আটাইতকৈ বিয়েৰ পইচাটো কোনে বিয়েৰ কৰে, পইচাটো অৰ্ডাৰ লাষ্ট আল্টিমেট কাষ্টমাৰজনে বিয়েৰ কৰে ন। চ' আপুনি যেতিয়া আল্টিমেট কাষ্টমাৰ হয় আপোনাৰ কিন্তু কেতিয়াও লছ নহয়। সেইটো চেক্টৰতে মানে মাৰোৱাৰী বা বনিয়া গোষ্ঠীটো কেনেকৈ হ'লেও আপোনাৰ টেষ্টি আছে বুলি ভাবে, তেওঁলোকৰ একো লছ নহয়। আজি সেইফালে দাম বাঢ়িলে তেওঁলোকে ইয়াত দাম বঢ়ায়, আমি বস্তুটো দামত কিনিব লগা হয়, তেওঁলোকৰ মাজত জাষ্ট এজন দোকান এখন মিডলমেন হয়। তো তেওঁলোকৰ একো লছ নাই, এফালে বাঢ়িলে এফালে বঢ়াই দিলে, এফালে দামটো লৈ দিলে, চিধা সেনেকুৱাই। আপোনালোকে কি কওক, ৰ মেটেৰিয়েলৰ ব্যৱসায়টো দাম, আৰু ৰ মেটেৰিয়েলৰ ব্যৱসায় লগে লগে আৰু এটা ব্যৱসায় কৈ থওঁ। এতিয়া বহুতে কি কৈছে, মেচিনাৰী লৈ পিনি ব্যৱসায় আৰম্ভ কৰিছে, মানে মেচিন লাগে, কাৰোবাক কিবা বনাব মেচিন লাগে, কিবা বনাব, আৰু সকলো বস্তু যেতিয়া ব্যৱসায়টো স্কিলটো বাঢ়ি যায় মেচিনটো দৰকাৰ হয়। চ' লাহে লাহে একদম সৰু সৰুকৈ আপোনালোকে কি হয়, এই মেচিনাৰী চেক্টৰটো যাব পাৰে, যিটো চেক্টৰৰ বস্তুবিলাক কিন্তু বেয়া হৈ নাযায়। এতিয়া আলু পিঁয়াজ দাইলৰ ব্যৱসায় কৰিলে কিবা বেয়া হৈ যাব পাৰে, মেচিনাৰীটো যদি আপুনি এবাৰ লিংক কৰি লয়, আৰু লিংক কৰিবলৈ বহুত ডাঙৰ কথা নহয়, আপুনি এবাৰ যাওক যিটো জেগাত মেচিন পায় সেইটো জেগাৰ লগত আপুনি কথা পাতি আহক, ধুনীয়াকৈ এটা তেওঁলোকৰ লগত এটা ডিল কৰি যদি আপুনি আহে, আপুনি ইয়াৰ পৰা পইচা পঠালে তেওঁলোকে তাৰপৰা মেচিন পঠাই থাকে। চ' মেচিনাৰী চেক্টৰটো লাহে লাহে আপোনালোকে এক্সপ্ল'ৰ কৰিব। মই কোৱা নাই যে বহুত একালমান মেচিনাৰী আপোনালোকে বিকিবলৈ হাবাটো দেখাব নালাগে, লাহে লাহে একদম কম দামৰ পৰা আৰম্ভ কৰে, একেবাৰে কম টকাত কি মেচিন পায় সেই মেচিনটো আৰম্ভ কৰিলে, লাহে লাহে সেইটো মাৰ্কেটিং কৰিলে, তাৰপিছত লগতে আপুনি চাব এবাৰ সোমাবলৈ টান যিকোনো বস্তুত আপোনালোকে যেতিয়া সোমাই যায় লাহে লাহে নিজে নিজে চেক্টৰটো গম পাই যাব। মই জাষ্ট সোমোৱা আইডিয়াটোৱে দিছোঁ, আপোনালোকে একদম কম দামী মেচিন এটা আনি ল'লে, মেচিনটো আনি লাহেকৈ আকৌ এটা মেচিন আনিলে বেলেগ ধৰণৰ, কাষ্টমাৰ যিটো বিচাৰে সেইটো হিচাপত আপোনালোকে গৈ থাকিব পাৰে, কাৰণ মেচিনৰ ব্যৱসায়টো কেতিয়াও আপোনাৰ বেয়া হৈ নাযায়, ভাল অংকৰ বেয়া হ'বলগীয়া একো নাই, মেচিন থাকিলে তেনেকৈ থাকিব, একো বেয়া নহয়। আপোনালোকে মানে সেইটোত কৰিলে, সেই চেক্টৰত যদি ইনভেষ্টমেণ্ট কৰে, মেচিনাৰী চেক্টৰত যদি ইনভেষ্টমেণ্ট কৰে, মানে এই মানে দোকান এখন আপুনি এফালৰ পৰা বস্তু আনিছে, আপুনি মাজত বস্তু ষ্টক কৰি থৈছে, এইফালে বস্তু বিকিছে, চিম্পল, সেইটোৱে লগত ছাৰ্ভিচটো প্ৰভাইড কৰিছে, আৰু ছাৰ্ভিচৰ কাৰণেতো এক্সট্ৰা পইচা পাবই।
সো সেইটো সেক্টরটো আপনাদের আগবাড়ি পারে। দুটা আমি সেক্টরের কথা কও, এই দুটা লাস্ট দুটা যেটু কলো যে র মেটেরিয়াল ব্যবসায় মেশিনের ব্যবসায়, তার লগতে র মেটেরিয়াল মেশিনের লগতে আপনি কি হয় র মেটেরিয়াল মেশিনটো দি কোনোবাই প্রোডাকশন করেছে, আপনি তেওঁলোকৰ বস্তুবোৰ কিনি লৈ আকৌ আপনি রিসেল করব পাৰে। মানে এজ এ হোলসেলার বা ডিস্ট্রিবিউটর হিসাবে আপনি লৈ নিজে যদি আপনি মার্কেটিং করে প্রোডাক্টখিনি আপনি একটা সেল নিজে জেনারেট করব পাৰিব। সে ধর এটা মই যদি কবলে যাও একবার ধূপর কথাই কম বা আসার বা যিকোনো প্রোডাক্টর কথাই যদি কও, কি হয় আপনি তেওঁলোকৰ লৈ যোনে বনাই আছে তেওঁলোকৰ পৰা লৈ পিনি আপনি একটা সেল করে ডেফিনেটলি নিজে একটা কমিশন খাব পাৰে। একেবাৰে কম ইনভেস্টমেন্টত কৰিব পৰা ব্যৱসায় হ'লে এইটো আপোনালোকে মানে কি বেলেগৰ প্রোডাক্টটো আনি যিটো বনিয়া গোষ্ঠীয় যেটো করে বেলেগৰ প্রোডাক্ট আনিলে প্রোডাক্টটো আনি আপোনালোকে ইয়াত রাখিলে, রাখি স্টক করে নিজৰ লেবেলিং করে আকৌ বিক্রি কৰক। এই তেনেকৈ সেইটো এটা ধুনীয়া পইচা, কারণ আপোনাৰ একো না আপোনাৰ টেনশন আছে বনোৱাৰ, না আপুনি মেশিনের ইনভেস্টমেন্ট কৰিব লাগে, আপুনি ধুনীয়াকৈ তেওঁলোকৰ প্রোডাক্ট আনি আপোনালোকে ইয়াত ব্যৱসায় কৰিব পাৰিব। আপোনালোকে যি প্রোডাক্টৰে ব্যৱসায় কৰক আপোনালোকে এনেকুৱা কিছুমান বস্তু চইচ কৰিব যিবিলাক বস্তু কেতিয়াও বেয়া হৈ নাযায়, এবসলুট হৈ নাযায়। দোকান এখন খুলিছে এনেকুৱা বস্তুৰে দোকান খোলক যিটো বস্তু কেতিয়াও মানে মার্কেটত নাইকিয়া হৈ নাযায়। এতিয়া চাওক ওয়েল্ডিং কৰা দোকানখনত কিন্তু আপুনি দেখিব কেতিয়াও লস নহয়, কারণ ওয়েল্ডিং কৰা যিখিনি বস্তু আনি থৈছে আনি থৈছে, যদি তার চলা নাই অকল অকল ইলেকট্রিসিটির যে ফিক্স চার্জটহে দিব লাগে, তাহলে যে ফিক্স চার্জ দিব লাগে, আর চলিলে মানে ইলেকট্রিসিটি বিল আহিব, নচলিলে ইলেকট্রিসিটি বিল নাহে, তো তাহাতর একো লস নাই, মেশিনারি একো বেয়া নহয়। এইটো একদম খুব ধুনীয়া করব ব্যবসায় হল, অকমান শিকিব লাগবে, বেলেগ ওসর অকমান শিকি ললে আপনাদের ধুনকি সেই ওয়েল্ডিংয়ের দোকানও কিন্তু কারবারটা করবো পারে, হার্ডওয়ার সেক্টরত করবো পারে। লাহে লাহে বস্তুবিলাক আপনি খোজ দি যদি আরম্ভ করেন হয়, এতিয়া ধরো যেটো আপনার ভাগবতী সাই বলে এলুমিনিয়ামের যেটো কাম আছে সেই কামটা করবো পারে, একদম ইনভেস্টমেন্ট নাই, বহুত ভাল ভাল বহুত লড়াই করে করে মানে ভালকৈ চলি আছে, মই যিখিনি দেখি আছো বেলেগৰ পৰা আনি নিজে জাস্ট ফিটিং করে, মানে সার্ভিস সেক্টর যেটো মই সার্ভিস সেক্টর কথাই কব গৈছো এই ভিডিওটোত, যে এই পয়েন্টত মই সার্ভিস সেক্টর কথাই কব গৈছো যে কি আপোনালোকে সার্ভিসটো প্রোভাইড কৰক প্রোডাক্টৰ, প্রোডাক্টৰ ভ্যালুটো এড আপোনালোকে কেনে কৰিব। আপোনালোকে সে ধৰি লওক আপুনি বেলেগৰ পৰা হার্ডওয়্যার বস্তু আনিছে, সে ভাগৱতী চাই কথাই কৈছো, ভাগৱতী চাইটো আপুনি অকল স্টক কৰি থলে নহব, তার ভ্যালু এড কৰিব লাগিব। স্টক করে আপনি বিকিলে কিমান লাভ হবে বেশি নয়, আপনি যদি কমপ্লিটলি ঘর গিয়ে ফিটিং করে থাকে হয়ে পায়, এই যদি খিড়কিত যদি আমি ফিটিং করে থাকে হয়ে মানে ভ্যালু এডিশন করলে ন আপনি ডেফিনেটলি তার প্রফিটতে থাকবে, আপনি নিজের মেন পাওয়ার রাখি। কিন্তু একটা কথা হয় নিজে কামটা জানি লাগবে, আপনি জানি লো শিকি লো তারপরে আপনি বেলেগ শিকা পাব, নিজে নজানিলে কিন্তু কামটা আগবাড়ি নালে। এটা লাহে আছে ধর এই টাইলস ওয়ালত যে এইবিলাক যে ওয়ালত এনেকা হয়ে গেছে, এইবিল ওয়ালত যেটু ওয়ালপেপার লোক এটা আছে সেইটা একটা ব্যবসায় খুব ধুনিয়া ব্যবসায়, আপনি গিয়ে সেটিং নিজে করে থাকা আহিব পারে, তো ভ্যালু এড করলে আপনি ডেফিনেটলি সদায় তাতে প্রফিটতে থাকে। এনেকাবর ব্যবসায় লোক আপনাদের আগবাড়ক, যা ব্যবসায় আপনার কেতিয়াও ভবিষ্যতে বস্তুটো বেয়া হয়ে না যায়, এনেকা নহয় যে বস্তু বিক্রি নহল। আপনি বহুতে এফ এম সি জির কথা কয়, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস, আপনাদের দেখেছে শুনেছে সাগে নামটা এফ এম সি জি, এফ এম সি জি কোপিনি আপনি হিন্দি চ্যানেলবিল দেখব সবে অকাল এফ এম সি জি প্রোডাক্টর কথাই কয়ে থাকে, ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস। কিন্তু ফাস্ট মুভিং কনজিউমেবল গুডস হলেও সেই গুডসখিন কিন্তু কনজিউমেবল গুডস, আপনি লক্ষ্য করব আপনি তার যদি প্রোডাক্টটা বেয়া ওলায় সে ধরলে ভুজিয়ায় বনাইছে, ভুজিয়াটো কনজিউমেবল গুডস, বহুত বহুত বিক্রি হয়, বিক্রি বহুত হয় এইবিল বস্তু, ফাস্ট মুভিং বস্তুবিল ফুড আইটেমস বহুত বিক্রি হয়। কিন্তু কি হয় তাতে রিস্কও থাকে যে সোনকালে বেয়াও হয়, সো ফাস্ট মুভিং কনজিউমেবল গুডসর সেই প্রবলেমটা আছে। কিন্তু এনেকা একটা ব্যবসায় চুজ করুক যেটা আপনার সেই টেনশনটা নাই যে আপনার বস্তু আজি বিক্রি নহলে আপনি কি করব, এনেকা একটা প্রোডাক্ট চুজ করব যেটা প্রোডাক্টর ভ্যালিডিটি তিন চারি পাঁচ ছমাহ থাকে, মিনিমাম তিন মাস থাকা প্রোডাক্টটা চুজ করব লাগে। তো কি প্রথম দুমাস যদি বিক্রি নহয় আপনি তিন মাস বা তিন মাস যে তেনে হলেও বিক্রি করে হলেও আপনি নিজের যাতে প্রোডাক্টটা লস নহয়, আপনার পয়সাটা লস নহয়, আপনাদের ব্যবসায়টা চলাই নিব পারে। সেইকাৰণে এফ এম চি জিত চুজ কৰোঁতে কিন্তু অকণমান সাৱধান হৈ আপোনালোকে প্ৰডাক্টটো চুজ কৰিব। এটা চিম্পল ভিডিঅ' আপোনালোকক বুজালোঁ যে কেনেকুৱা ধৰণৰ প্ৰডাক্ট চুজ কৰিব লাগে, কি কৰিব। যদি আপোনালোকে ভাবে যে মোৰ এই চেনেলটোত আপোনালোকে কিবা এটা শিকিব পাৰিছে, আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'বলৈ নাপাহৰিব, আৰু ছাবস্ক্ৰাইব কৰি থ'লে মোৰ এটা উৎসাহ পাম দিয়কচোন, ছাবস্ক্ৰাইবাৰ বাঢ়িলে মনটো ভাল লাগে, নতুন কাম কৰিবলৈ উৎসাহ এটা পোৱা যায়। আৰু ভিডিঅ'টো যদি আপোনালোকে ভাল পালে ডেফিনেটলি কমেণ্ট এটা কৰি যাবলৈ নাপাহৰিব। ধন্যবাদ, থেংক ইউ।